ওয়ান টিভির সব রকম আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, সাথে বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। আড্ডা বাঙালি সংস্কৃতির একটা উজ্জ্বল চিহ্ন। সোমবারে সন্ধেবেলা 7টা বাজলেই আমরা বই নিয়ে সেই উজ্জ্বল আড্ডার আয়োজন করে থাকি চ্যানেল ওয়ানে। আজ আমাদের আড্ডার আরও একজন উজ্জ্বল অতিথি শুভাশিস গঙ্গোপাধ্যায়, নাট্যকার, নির্দেশক, কবি, গদ্যকার, কাব্যনাট্যকার। একই অঙ্গে তার কত পরিচয়, তার অভিনয় অনেকে দূরদর্শনে সিরিয়ালের সূত্রে দেখে থাকবেন। শুভাশিস গঙ্গোপাধ্যায়কে আমরা স্বাগত জানাই। নমস্কার শুভাশিস। তুমি যে একটার পর একটা থিয়েটারে কাজ করতে করতে বিশিষ্ট হয়ে উঠেছ, তোমার একটা অন্যতম দিক হচ্ছে নাটক লেখা। নাটক লেখা, নাটক সম্পাদনা করা, নাটকের প্রবন্ধ লেখা, নাটকের বক্তৃতা করা, এই যে নাট্যচর্চা তার পাশাপাশি বুদ্ধিচর্চা, এইটা তোমার মনে হলো কেন? মানে নাটক লিখতে গেলে যে একটুখানি তার পাশে তোমার ভাবনা চিন্তাগুলোকেও লিপিবদ্ধ করে রাখা দরকার, এইটা তোমার মনে হলো কেন? ছোটবেলা পড়াশোনা করে অনেকে অনেক কিছু করে তো, কেউ ডাক্তারি করে, কেউ চাকরি বাকরি করে। এবার শুধুই নাটক করব বলে আমরা ছোটবেলা থেকে এই পথে এসেছি। আমি অন্তত রঘুরাম কৃষ্ণ মিশন পাস করার পর নাটক নিয়ে পড়াশোনা করেছি রবীন্দ্রভারতী, আর তারপরে আর অন্য কিছু পড়াশুনো না করে চাকরির কোনো দিন আমি অ্যাপ্লিকেশন করিনি কোথাও চাকরি করব বলে, কারণ নাটকই করব, শুধু শুধু অ্যাপ্লিকেশন করে কী হবে। তারপরে যে সারাদিন নাটক করব, নাটকে সত্যি এত কি কাজ আছে? তখন আমাদের কাজ খুঁজেও বেড়াতে হতো, কারণ সারাদিন অভিনয় দেখার মতো তো দর্শকই নাই। তাহলে নাটক করতে গেলে অনেকটা সময় রয়েছে। প্রথমত এই তাগিদ থেকেই এসেছিলো যে নাটক ছাড়াও নাটকের আরও মানে অভিনয় করা যায়। নাটক বলতেই সাধারণত সকলে বোঝেন যে একটা প্রযোজনা হবে, তাতে সবাই অভিনয় করবে, মূলত অভিনয়ই প্রথম বিষয় থাকে, আমারও তাই ছিল। ঠিক, এবারে অভিনয় ছাড়াও আরও যে অনেক কাজকর্মগুলো আছে সেইগুলো আমাদের শিখতে হয়েছিল বা জানতে হয়েছিল, জানতে চেয়েও ছিলাম, কারণ সারাদিনই এই আমার সংসার, এই আমার যদি কাজ হয় তাহলে সেই তার সমস্ত বিষয় একটু একটু করে জেনে রাখাই ভালো, কারণ করবো তো নাটকই। তাই সামনের পিছনের যাবতীয় যা যা কাজ, মানে ঘর পরিষ্কার থেকে আর পুজো পাঠ অবধি, তা আমরা চেষ্টা করেছিলাম। কতটা কি পেরেছি না পেরেছি সেটাও আলাদা কথা, কিন্তু ওই চেষ্টা করতে গিয়েই লেখার কথা এসেছিল। নাটক যে অভিনয় আমি করব, তার আগে কেউ তো লিখে দেবেন, তো কারোর জন্য আরও অপেক্ষা করি কেন, নিজে একটু লিখে নিই না কেন? এই লেখালেখি ব্যাপারটা প্রথম শুরু করলে কখন, মানে তোমার প্রথম প্রকাশিত বই কোনটা? বইটা একটু পরের দিকে এসেছে। প্রথম নাটক করতেই গেছিলাম হচ্ছে, আমি ভাটপাড়ায় নাটক করতাম, হর ভট্টাচার্য, এই যে গৌতম হালদার আজকের বিখ্যাত, আমরা সব এক দলে ছিলাম, ভাটপাড়ায় ক্রান্তিকার বলে একটা দল ছিল। সেই দলে আমার প্রথম নাটক ছিল কার হাতে ছাড়বেন স্বদেশ ভবিষ্যৎ, একটা পথ নাটক, তোমার লেখা, আমারই লেখা। সেই নাটকটা হচ্ছে ওই ইন্দিরা গান্ধী মারা যাওয়ার পর প্রস্তুত হচ্ছিল, রাজীব গান্ধী মারা যাওয়ার পরই যখন একটা বিশৃঙ্খলা হলো চতুর্দিকে, তখন ওই নাটকটা শুরু হয়েছিল, কার হাতে ছাড়বেন স্বদেশ ভবিষ্যৎ। তো দলের মধ্যে তখন নাটকের একটা জিনিস তৈরি হচ্ছে, কে লিখবে কে লিখবে, তখন আমি একটা লিখেছিলাম, সেটা থেকে সবাই বললো একটু হচ্ছে টচ্ছে, ভালো টালি হচ্ছে। তারপরে যখন আমি ইউনিভার্সিটিতে পড়ি, তখন একবার ইউনিভার্সিটি সব ইউনিভার্সিটি এই যাদবপুর কলকাতা বা যা যা সবাই মিলে একটা ইউনিভার্সিটিতে নাটকের প্রতিযোগিতা হয়েছিল, তখন আমি আবার রবীন্দ্রভারতী চলে এসেছি আমার মিশন শেষ করে, তখন আমি একটা নাটক লিখেছিলাম, সেটা হচ্ছে একা বোকা বলে, সেটাই সব কলেজ ইউনিভার্সিটির ভেতর প্রথম হয়েছিল। এবার ওই যে প্রথম, তখন আমি ছদ্মনামে লিখেছিলাম, কারণ অতটা আমার সাহস হয় নিজে নিজের নামে দেবো বলি। তো সেই নাটকটা ফার্স্ট হয়ে যাওয়ার পর তখন মনে হলো ও তাহলে তো আমি অনেকটাই পাচ্ছি, আর বন্ধুরা যা উৎসাহ দিল, এই দেওয়ার পরে লেখার জিনিসটা আমার বাড়িতেও কিছুটা চলছিল। আমার দাদা খুবই ভালো মানে গদ্য লেখেন, কবি হিসেবেও তাকে অনেকে চেনেন, তাপস গঙ্গোপাধ্যায়। তো ওই দাদার ছিল বলে একটা প্রভাব ছিল, আমরা অনেক ছোট কিন্তু বাড়িতে একটা প্রভাব ছিল লেখাপড়ার। আর আমাদের বামপন্থী বাড়ি,
মানে বাবা দাদারা সবাই সবাই সব কিছুতেই সংস্কৃতি সব কিছুতেই তারা একটা হই হইপনার মধ্যে ছিল। এই করতে করতে নান্দিকারে যখন এলাম তখন আমি বইটা লিখেছিলাম। প্রথম বই আমার হচ্ছে এই এই অভিনয়ের স্বগত সংলাপ। এটা কি একটা এটা মানে আমি গদ্য লেখা, হ্যাঁ, উপন্যাস হিসেবে ছোট উপন্যাস একটা। এই বইটা একটা বেরিয়েছিল 90 সাল নাগাদ, তখন আমি নান্দিকারে চলে এসেছি, মানে সর্বক্ষণে থিয়েটার করবার। এবার ওই যে বললাম সমস্ত দিনটা আছে, তাহলে এখন নাটক না কি হবে পঞ্চম বেদ, ওটা নাকি শেষে লেখা হবে, তার আগে যে সমস্ত লেখা কিছু জানতে হবে, গল্প লিখতে জানতে হবে, একটু উপন্যাস লিখতে জানতে হবে, একটু নানা রকম লেখালেখি জানতে হবে, এইটা প্র্যাকটিস দিতে গিয়ে এই বইটা তৈরি হয়েছিল। বাহ, খুব ভালো বই। আচ্ছা, আমাদের শঙ্খ ঘোষ, আমি আর আমার কবি বন্ধু পিনাকি ঠাকুর, আমাদের দুজনকে শঙ্খবাবু একবার বলেছিলেন যে তোমরা রাজা নাটকটা দেখো, সেটা ব্লাইন্ড অপেরা রাজা, যারা দৃষ্টিহীন মানুষ এরম অনেককে নিয়ে তোমরা করেছিলে, তোমারই বোধহয় এডিট করা। হ্যাঁ, তো শঙ্খবাবু আমাদের দেখতে পাঠিয়েছিলেন, আমরা দেখে মুগ্ধ হয়ে গিয়েছিলাম। তো তুমি এই যে রবীন্দ্রনাথকে এডিট করেছিলে, সেটাও তো বোধহয় একটা বই হয়ে বেরিয়েছিল, সপ্তর্ষি। তুমি এডিট করতে গেলে কেন, মানে রবীন্দ্রনাথকে কেটে ছেটে নিতে হলো কেন, প্রযোজনার কারণে নাকি আরও কোনো গুরু গভীর অর্থ ছিল? রাজা নাটক যেহেতু আগে অনেকবার হয়েছিল, মানে সবচাইতে বেশি বিখ্যাত হচ্ছে বহুরূপীর নাটক, কিন্তু আমাদের নাটকের পাত্রপাত্রই আলাদা। আমাদের দৃষ্টিহীন ছেলেমেয়েরা রাজা নাটকটা করবে, তার মানে আমার খুঁজে দেখতে হচ্ছিলো রাজা নাটকের ভেতরে মোদ্দা বিষয়টা ছিল, রাজা নাটকের ইংরাজি নাম আছে যেটা দ্য কিং অফ দ্য ডার্ক চেম্বার, এইটার যে স্ক্রিপ্ট আর বাংলায় যে স্ক্রিপ্ট পাওয়া যায় দুটোর ভেতর তফাৎ আছে। মানে ইংরাজিতে প্রথম দৃশ্যটা দ্বিতীয়তে আছে, আর বাংলায় যেটা প্রথম সেটা ওখানে দ্বিতীয়, আর বাংলা যেটা প্রথম সেটা ওখানে দ্বিতীয়, মানে একটু ঘুরে যাচ্ছে সিনগুলো। এরকম করে অনেকগুলো সিনই আছে যে বাংলা আর ইংরাজির ভেতর তফাৎ। শুধু তাই না, ভালো করে দুটো পাশাপাশি রেখে পড়লে দেখা যাবে যে সংলাপেরও কিছু রকম ফের আছে। দুটো মিলিয়ে পড়লে তখন বোঝা যাবে আজকে রাজা নাটক কেউ যদি সোজা এক সাপটা পড়ে মূল বাংলাটা, তাহলে তার ক্ষেত্রে মনে হতে পারে এটা দীর্ঘ, এটা একটা অতিকথন, এটা নানান কথা হচ্ছে। অনেক সময় ইংরাজিগুলোও যদি রবীন্দ্রনাথের নাটকগুলো একটু পড়ে নেওয়া যায় তাহলে সুবিধা হবে। যে শঙ্খবাবুর একটা বই আছে কালের মাত্রা রবীন্দ্র নাটক, এইটা আমাদের চলার পথের একটা বড় অংশ। মানে আমি আমার ব্যক্তিগত জীবনে মনে করি যে বাংলা থিয়েটারের মানুষজন তারা তো আমাদের অনেক কিছু শিখিয়েছেন, আর আমাকে ব্যক্তিগতভাবে থিয়েটার বিষয়ে অনেক বেশি ভাবতে চিন্তা করতে, শুধু রবীন্দ্রনাথ না, মানে এমনকি নাটকও। সেই হিসেবে আমরা বলি অন্য দেশের শিক্ষক বা অন্য দেশের মানুষই হচ্ছেন শঙ্খ ঘোষ। শঙ্খবাবু পড়েই কিন্তু আমরা বাংলা থিয়েটার কেমন করে করতে হবে এইটা যত না আমরা সমমিত্র পড়ে জানছি তার থেকে অনেক বেশি কিন্তু শঙ্খবাবু পড়ে জানছি। ওখানে হয়তো আমরা জানছি একটা ক্র্যাফটসম্যানশিপের কথা, মানে কীভাবে ধরো সমমিত্র অথবা উৎপল দত্ত অজিতেশ বন্দ্যোপাধ্যায় কীভাবে কী একটা করে টোরে তুলতে হয়, গড়ে টোরে তার চলাফেরার অংশ, কিন্তু আমি কেমন করে ভাববো, কেমন করে চিন্তা করব, কবিতাকে দেখতে হবে কোথা থেকে, এই জিনিস কিন্তু বাংলা থিয়েটারে শঙ্খবাবু শিখিয়েছেন বলে আমার ধারণা, মানে আমি অন্তত তাই বিশ্বাস করি। বেশ, এরকমই আকর্ষণীয় অনেক অকপট কথাবার্তা বাকি রয়ে গেছে। আমাদের সঙ্গে আছেন নট নাট্যকার অভিনেতা কবি শুভাশিস গঙ্গোপাধ্যায়। কেউ যাবেন না, ফিরে আসছি একটা ছোট্ট বিরতির ওপারে। ফিরে এলাম বিরতির পরে। আমাদের সঙ্গে আছেন নট নাট্যকার, কবি, কাব্যনাট্যকার, প্রাবন্ধিক শুভাশিস গঙ্গোপাধ্যায়। শুভাশিস, কথা হচ্ছিল তোমার গদ্য লেখাটা নিয়ে। এই যে প্রথম একটা উপন্যাস তুমি লিখেছিলে, সেই সময়ে ওই একটা গদ্য লেখা হিসেবে লিটল ম্যাগাজিন তোমাকে পুরস্কৃত করেছে, নন্দিত করেছে, এবং এটা একটা উল্লেখযোগ্য গদ্য লেখা হিসেবে তখন খেয়াল ছিল। তা আমরা আজকে এতদিন পরে, যারা তোমার সেই একেবারে প্রথম যুগের সেই তারুণ্যে ঝলমলে লেখাটা পড়িনি, একটুখানি যারা আজকে দেখছেন তারাও তুমি যদি একটু তোমার গদ্য শৈলীটা কেমন একটু তুমি একটু পড়ে শোনালে তাহলে আমরা বুঝতে পারবো। এর বিষয়টা ছিল যে একটা ছেলের যার দুটো হাতই নেই, সে কেমন করে বেঁচে আছে, তার একার কথা। গোটা উপন্যাসটাই একলা একা, অবিনয়ের স্বগত সংলাপ। আচ্ছা, এর গোড়ার অংশটা এইরকম। সবুজ পনিরের মতো চাঁদ, তল হারানো উঁচুতে, যন্ত্রের ভেতর হুশ করে আনমনে ঢুকে পড়া নুলো হাত দুটো একদিন খুব ভোরের স্বপ্নে দেখি চাঁদের থেকে পনির খাবলে খাচ্ছে।
মায়া বলেছিল তখন তোমার হাত দুটো আমার গাল ধরেছিল, মায়া আমার ভুল ভাঙে। কতবার বলেছি কেন ভাঙাও, সে বলে না হলে তুমি আমার থেকে দূরে চলে যাও যে। সে কথা সত্যি, স্বপ্নের নেশায় আমি আত্মা ছেড়ে উধাও হতে পারি প্রকাশ্য দিবালোকে। মায়া কাঁদে, ওই রোগ তার অস্ত্র, তার চোখের জল আমার ফিরোমনের মতো বোধ হয়। আমি সরে সরে আসি, এখন আমি চেষ্টা করি কীভাবে মানুষের কান্নার উপর দাঁড়িয়ে ব্যালে নাচা যায়, অথবা তারান্টেলা। পুরাণে শুনেছি এদেশের কেউ কেউ পারতেন জলের ওপর দিয়ে অবিকল হেঁটে যেতে, ছুটে যেতে। আমিও চাই, আমি পারিও যেন আজকাল একটু একটু, সবসময় ব্যালেন্স থাকে না, শরীরের মনের পড়ে যাই, আবার উঠি দিন রাত। গত পরশু মাকে বললাম, মা কাঁদো, মা কাঁদবে না। আমি বললাম, তাহলে যে কান্না লুকানো আছে বার করো। আমি বললাম, মা বার করলে না, আমি জানি আমার মা খুচরো পয়সার মতো কান্না জমিয়ে রাখতো ব্লাউজের নিচে, সাদা নীল শিরা ওঠা স্যাঁত স্যাঁতে চামড়ার ভিতর। মা দুপুরের শেষে গণশক্তির প্রথম পাতার বড় বড় হরফে লেখাগুলো চিনতে চিনতে ঘুমিয়ে পড়ে রোজ, অবাশেখা ছোট্ট মেয়ের মতো চিত হয়ে ঠ্যাং ছড়িয়ে। সেই সময়টাতেই চুপি চুপি আমি তার কাছে গেলাম, তারপর ছোটোবেলা লাল বল কেনার জন্য, ক্লাবে চাঁদা দেবার জন্য, যেমন লক্ষ্মীর ভাঁড় ভাঙতাম তেমনি করে আজ মায়ের কান্নার জার ভেঙে ফেললাম, মায়ের বুক হা হা করছে। সাংঘাতিক একটু কবিতায় স্পৃষ্ট গদ্য, তুমি তো কবিতাও লিখেছো, প্রচুর কবিতা লিখেছো, কিন্তু বেশি ছাপাও না তুমি কবিতাগুলো, না কোনোদিনই কবিতার কোনো বই তুমি বের করোনি। এই যে নাটকের উপরে, প্রবন্ধের উপরে এতগুলো তোমার বই হয়েছে, এমনকি উপন্যাসের বইও হয়েছে, তো তুমি কবিতা লিখেছো কেন? থিয়েটার চর্চা, অভিনয়ের চর্চা, সব কোথাও কোনো নাট্যকার নেই পৃথিবীতে ঠিক যিনি কবি নন, ঠিক মানে শ্রেষ্ঠ নাট্যকাররা সকলেই কবি, শেক্সপিয়ার থেকে রবীন্দ্রনাথ থেকে সবাই, এবং এ আমাদের দেশ বলে না, যে কোনো দেশেই। তাতে আর নাটকের সাথে কবিতার এমনি যোগ যে নাটকের এমনি সংস্কৃত ভাষায় বলা হয় দৃশ্য কাব্য, তাহলে যে মানুষ কাব্য জানে না কবিতায় নেই, সে তো নাটকেরই নয়, মানে তার অর্ধেকটা তো কবিতায় থেকেই জন্মাবে সব, অথবা পেন্টিং, মানে ছবি আর কবিতা এ দুই আকর জিনিস, মানে পিতামাতার মতো বলে বোধ হয় থিয়েটারে আমার। তো যে কবিতা যদি লোক না হয় সে থিয়েটারেরও লোক না, মানে থিয়েটারে অভিনয় তো দূরের কথা, অভিনয় তো লাগবেই, অন্য কোনো বিষয়ের লোক বলে আমি বোধ করি না। তো আমার গুরুদেবেরও আমাকে তাই শিখিয়েছেন, মানে অন্তত ওই যে শঙ্খবাবুর কথা বলছি, দেখো যে কত বড় কবি, কেমন মানুষটা, কেমন করে বারবার কবিতা থেকে হাত ধরে আছে, কেমন করে থিয়েটার বা নাটক, এই কথা পড়তে গেলে স্যারকেই পড়তে হবে। এমনকি জীবনানন্দও বলছিলেন এক সময় যে কবিতা নাকি নাটকের হাত ধরবে, আর নাটককেও নাকি ধরতে হবে কবিতার হাত। তো সেই সমস্ত লোক যদি বলে যায়, আমার সাধ্য কি, আমি কবিতার বাইরে থাকি। তুমি ওই যে নাটককে কবিতার হাত ধরাবার জন্যই কি কাব্য নাটক লিখেছিলে? আমাদের সমমিত্র একবার আমাকে প্রশ্ন করেছিলেন, আমরা কয়েকজন গেছিলাম তখন, সেইটা বহুকাল আগে, উনি জিজ্ঞেস করেছিলেন, আচ্ছা তোমাদের কী মনে হয় রবীন্দ্রনাথ এই ভাষায় নাটকটা লিখেছেন কেন, ওইরকম করে কবিতা কবিতা করি, ওরকম হয়তো লোকে কথা বলে না, তো তোমাদের কী মনে হয় কেন লিখেছেন, এটা ওনার প্রশ্ন ছিল। তারপর সারা জন্ম ধরে আমরা দেখছিলাম শুধু রবীন্দ্রনাথ না, পৃথিবীর সব বড় নাট্যকারই লিখছেন যেটা, সেটা একটা মানে দীর্ঘ নাটক, বড় নাটক গোটাটা একটা দীর্ঘ কবিতা যেন, অন্তত আমার অনুভবে তাই। এবার আমার মনে হচ্ছে এর পরেও যখন কাব্যনাট্য বলতে হয় তখন কিছু কিছু বিষয় আছে হয়তো যেখানে আমরা ওই কবিতাকে ধরে নিতে পারি, যেমন আমি যে সমস্ত কাব্যনাট্যগুলো চেষ্টা করেছি সেটাও আসলে আমার চর্চাটা হচ্ছে বুদ্ধদেব বসুর কাব্যনাট্যগুলো দেখবে মহাভারত আশ্রিত, ওই পড়ে শিখছি, প্রথম পার্থ, হ্যাঁ হ্যাঁ, অনামনি অঙ্গনা, সংক্রান্তি, সংক্রান্তি, এগুলো আমরা আগে চর্চা করেছি অপেরে, এবং দীর্ঘদিন করতে করতে মাস্টমশাইরে বুদ্ধদেব বসু আরেকজন আমাদের মাস্টমশাই, এই মাস্টমশাইরে শিখেছেন যে এরপরেও যদি তোমার এই সব বিষয়ে জানতে বুঝতে হয় তাহলে তোমার একটু করেও দেখতে হয়, তার জন্যই আমি কিছু কিছু ওই কাব্যনাট্য চর্চা করেছি যেগুলো আমাদের ইতিহাস। এই যে তোমাদের নাট্য চর্চা, কাব্য চর্চা, সাহিত্য চর্চা এত নিরস কেন, তোমরা প্রেম করো না, প্রেমে পড়ো না বারবার? হ্যাঁ, না পড়ি বলেই হয়তো চর্চাটা একটু বেশি করতে হয়, মানে যেমন খেলাধুলো করতে গেলে একটু ব্যায়াম করতে হয়, আর ভালোবাসার চর্চাটা হচ্ছে শিল্প সাহিত্যে, তো আমার বলে আমার মনে হয় যে জীবন চর্চাতেও এ এক মানে আশ্চর্য বিষয়, মানে কেউ যদি বলেন
যে আমি না নিঃশ্বাস প্রশ্বাস নিই না, তাহলে আমার বুঝতে হবে উনি ভালোবাসাও করেন না। মানে ভালোবাসা তো নিঃশ্বাস প্রশ্বাসের মতো এমনি একটা সহজ বিষয় যা তোমার সাথে, তাই বলে খুব নিঃশ্বাস প্রশ্বাস ইম্পর্টেন্ট বলে কি আমি নাকের তালে হাত দিয়ে ঘুরে বেড়াচ্ছি না নাকটা মা দিয়েছি, তা তো মাথায়নি। তো আমার সেই রকম মনে হয় এই যে প্রেম ভালোবাসা এই বোধ হয় সবচেয়ে থাকবেই এবং অবশ্যম্ভাবী, যদি না হয় তাহলেই আমাদের ভেবে দেখতে হবে যে কবিতাটা যাচ্ছে তো কবিতার দিকে। তোমার জীবনেও তার মানে প্রেম রয়েছে? হ্যাঁ হ্যাঁ, অবিরাম। সে একটা বিখ্যাত লাইন ছিল টেনিসনের যে ইট ইজ বেটার টু বি লাভড অর বি লস্ট দ্যান নেভার লাভড অ্যাট অল, বরং শ্রেয়স্কর ভালোবেসে নিঃশেষ অপ্রেমের উপাখ্যানের চেয়ে, একটু না ভালোবেসে মরে যাওয়ার থেকে না অনেকগুলো ভালোবেসে মরে যাওয়া ঢের ভালো বলে আমি বোধ করি। বেশ, তোমার একটা কবিতা তাহলে শুনি আমরা। তবু কোনো পরাজয় দীর্ঘস্থায়ী নয়, গাঢ়দের জানালার ওপারেও এক ফালি আকাশ থাকে, তুমি যতই ভাবো আর পথ নেই পায়ের কাছে, পায়ের নিচে দেখবে কোত্থেকে একটা নদী এসে দাঁড়িয়েছে দূরে, কিংবা স্মৃতির এসকালেটর এসে তৎক্ষণাৎ তোমাকে সুড়ঙ্গের ভেতর ঢুকিয়ে নেবে যত্নে, তুমি পাতালের দেশে ঘুরে ঘুরে তারপর ভুলে যাবে শোক। না, কোনো পরাজয় শেষ কথা নয়, তুমি শুধু মনে রাখো তোমাকে, কোত্থেকে এসেছো তুমি, কোথায় যাবে যেন, এই সব তুমি শুধু বেঁচে থাকো, বেঁচে থাকো, বেঁচে থাকো, বেঁচে থাকো অভ্যেস করো, আর ভুলো না কখনো, তবু কোনো পরাজয় দীর্ঘস্থায়ী নয়। বেশ, কেউ যাবেন না, ফিরে আসছি একটা ছোট্ট বিরতির পর। আমাদের সঙ্গে আছেন নট নাট্যকার, অভিনেতা, প্রাবন্ধিক, কবি শুভাশিস গঙ্গোপাধ্যায়। ফিরে এলাম বিরতির পর। আজ বই আড্ডা লিকার চা অনুষ্ঠানে আমাদের সঙ্গে আছেন নট নাট্যকার, অভিনেতা, কবি, প্রাবন্ধিক শুভাশিস গঙ্গোপাধ্যায়। শুভাশিস, শেষ যে নাটকটা তুমি লিখেছো প্রতিমা পুড়ছে এই বলে, তো তার বিষয়টা কি, নামটা এরকম কেন? প্রতিমা পড়ছে বিষয় হচ্ছে যে রবীন্দ্রনাথের তিনটি নাটক আছে, রক্তকরবী, বিসর্জন, চণ্ডালিকা। এই যে নায়িকারা, দেখা যাবে যে নায়িকারা সকলেই বেঁচে ছিল আর এদের নায়কগুলো মারা গেছে। যেমন রক্তকরবীর রঞ্জন মারা গেছে, বেঁচে আছে নন্দিনী, বিসর্জনের জয়সিংহ মারা গেছে, রয়ে গেছে অপর্ণা, আর চণ্ডালিকা নাটকের প্রকৃতি বেঁচে আছে আর তার প্রেমিক আনন্দ চলে গেছে। এই যে তিনজন মেয়ে বেঁচে আছে, এরা কীভাবে বেঁচে আছে এই যক্ষপুরীতে, এই এই তার বেঁচে থাকার পর্বগুলো, এই মৃত নায়কদের ভেতরে নিয়ে, কল্পনায় নিয়ে কেমন করে তাদের নিত্যদিন বেঁচে থাকা হয়, সেটাই নাটকের বিষয়। তো এটা তো একাডেমিতে হাউসফুল করে লোকে দেখলো, এরপরে শো করার কিছু পরিকল্পনা আছে তোমার? হ্যাঁ, এরপরে হচ্ছে আমাদের ওই যে মধুসূদন মঞ্চে পরের মাসে, এখন আমরা ডেট পাইনি, ইচ্ছে আছে ওখানে আবার, লোকে ভালো বলছে, এখন হয়তো আরও কিছু কিছু শো হবে। আচ্ছা, তুমি আধুনিক যুগের একজন নাট্যকার, বই বের করছো, এতগুলো বই বেরোলো তোমার, তুমি বারবার আমি দেখেছি পুরাণ কল্পের আশ্রয় নাও, যেমন যম, নচিকেতা, দেখো রক্তকরবীর বিসর্জনের কথা তুমি সবসময় ভাবো, মানে ঐতিহ্য থেকে শিকড় নাও। যম নচিকেতাকে নিয়ে তুমি কি একটা নাটক লিখেছিলে? নাটকটার নাম ছিল থাকে শুধু নচিকেতা। নচিকেতারাই পৃথিবীতে রয়ে রয়ে যায় যারা মৃত্যুকে চ্যালেঞ্জ করেছে, মৃত্যুর সাথে চ্যালেঞ্জ করে বেঁচে থাকবার চেষ্টা, মানুষের বেঁচে থাকার গল্প বলতে চেয়েছে। একটু একটু পড়ে শোনাবে তুমি নাটকটা থেকে? হ্যাঁ, এই বইটার নাম হচ্ছে থাকে শুধু নচিকেতা, এটা সপ্তর্ষি থেকে বেরিয়েছিল। এর প্রথম দৃশ্যে নচিকেতাকে নিয়ে যম চলেছে স্বর্গে, নচিকেতা বলছে আমি কোথায়? স্বর্গে। স্বর্গ কি? যম বলছেন স্বর্গ হলো সেই সময় যখন মানুষ সুখে থাকে, দুজন রথে করে যাচ্ছে, তখন রথে যেতে যেতে কথা হচ্ছে, সুখ পাখি? হ্যাঁ, আমি মার কাছে শুনেছি। মা কোথায়? মা নেই। বাবা? নেই। আমাদের সেই ঘরবাড়ি, আমাদের সেই দেশ যেখানে মাথার উপরে নীল আকাশ মস্ত ছাদের মতো ঢেকে রাখতো আমাদের, সেই সব গাছপালা, নদী, রাস্তা কোথায়, কোথায় গেল? এখানে নেই সেই সব? না, এখানে শুধু আমি আছি, মৃত্যু দেবতা,
ও দেবতা হলে কি করে? যারা স্বর্গে থাকেন তারাই দেবতা। ও তাহলে আমিও তো এখন স্বর্গে এসেছি, আমিও কি দেবতা হলাম তবে? না, ব্যাপারটা অত সহজ নয় হে নজিকেতা। কঠিনটাই বা কোথায় আমায় বলো না যম, আমি জানতে চাই। তুমি বালক, সেটা আমার অপরাধ নয়, তুমি বুঝবে না, সেটাও তো তোমারই ধারণা, তুমি বড় অবাধ্য। কেন যম? জানতে চেয়েছি বলে। অজ্ঞানতা কি ভালো তুমি বলো। না, ঠিক তা নয়। তবে ওই যে আমার কুটির এসে পড়েছে দূরে, এবার যে রথ থামাতে হবে। ও তাহলে এখন কি করবো আমরা? কুটিরে ফিরব, হাত মুখ ধোবো, খাওয়া দাওয়া করব, তারপর বিশ্রাম নেব। আর ওরা? কাদের কথা বলছো আবার তুমি? ওই যে রথ চালাচ্ছে যারা, তারা মৃত্যুর রথ? না নচিকেতা, ওদের বিশ্রাম নেই তেমন, ওরা যে চালক। ও তবে বিশ্রাম শুধু দেবতাদের, আর দেবতার আশ্রিত যারা আজ আমার মতো তাঁদের, মন্দ নয়, সবই পৃথিবীর মতো দেখছে। এসো, নেমে এসো নচিকেতা, ওই কুটির আমার, এবার আমরা দুজনে ওর অভ্যন্তরে যাব। মৃত্যু দেবতা তুমি, তবু তোমারও কুটির লাগে? আর সব অতি তুচ্ছ প্রাণীরও শুনেছি যা খুব লাগে, তোমারও তাই লাগে? হ্যাঁ বালক, মৃত্যুরও ঘরবাড়ি থাকে, থাকে সব, শুধু স্বজন থাকে না কেউ, থাকে না সঙ্গী। আজ তুমি আছো এই বড় সুখ, জাগে জাগে যে সেসব কথা না হয় হবে কোনো একদিন পরে। আপাতত নচিকেতা রথ ছাড়ো, এসো আমার কুটিরে এসো। ওটা কি ধোঁয়া ধোঁয়া? ওটা নরক, কুয়াশার মতো। না ওদিকে তাকিও না, তুমি বালক। নরক, নরক, এসো এসো, চলে এসো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাই, একদিন নরকেও যাব, কেমন? ও কথা বলতে নেই। না থাক, তবু যাব, দেখব, আমি দেখব নরক কেমন দেখতে। এসো এসো, সব নরকই পাপীদের জন্য যেন নচিকেতা, আর এই স্বর্গও শুধু পুণ্যের। পাপ পুণ্য কি আমি জানি না, আমি শুধু দেখতে চাই যম, শুধু দেখতে চাই, আমার ভালো লাগে। বেশ রেখো, এখন এসো আমার সাথে, চলে এসো। এই প্রথম দৃশ্যটা শেষ। শুভাশিস, আমি শুনতে শুনতে ভাবছিলাম এরকম একটা উচ্চাঙ্গের সংস্কৃতি চর্চা থেকে তুমি সিরিয়ালে অ্যাক্টিং করতে চলে যাও, তুমি মেলাতে পারো কি করে? না, সিরিয়ালে সে যে সমস্ত চরিত্রে আমি গেছি, ভেবে দেখবে এই উচ্চাঙ্গের একটা যোগ আছে। সেই গোপন যোগটা বলি, বেশিরভাগ সময় সিরিয়ালে আমাকে রামকৃষ্ণের অভিনয় করতে হয়েছে, অথবা লোকনাথের অভিনয় করতে হয়েছে দিনের পর দিন, অথবা তা যদি না হয় তাহলে সেই ধরনের সাধু চরিত্র, যারা সাধু সাধক, যাদের বেশি দাড়ি চুল থাকবে, বাড়ির লোক যাতে চিনতে না পারে। দর্শক মন্ডলী অনেকে কিন্তু নমস্কার করে ফেলবেন, তুমি লোকনাথ বাবার পাঠ করেছিলে এবং রামকৃষ্ণের পাঠ করেছিলে সিরিয়ালে। হ্যাঁ, স্বভাবতই হচ্ছে ওই যে সাধক চর্চা, যে পুরাণ, ভালো ভালো কথা থাকবে, এগুলোই যখন আমি অভিনয় করতে যাই সেগুলোও আমার কপালে চটে। এমনকি থিয়েটারেও যখন আমি অভিনয় করি দেখবি শক্তি চট্টোপাধ্যায় আমায় করতে হয়, করতে হয়েছে গঙ্গোপাধ্যায়, বসুর লেখা, শক্তি চট্টোপাধ্যায়। এবং সর্বদাই আমার চরিত্রগুলি এরকমই আসে যাতে একবার রোজ দৈনন্দিনের শ্যামল অমল বিমল করার থেকে আমার মনে হয় যে লোকনাথ করা ভালো, সোমনাথ পাঠ করার থেকে লোকনাথ করা ভালো, যাতে ভালো কথা জানা যাবে, এই পাশ থেকে বলা যাবে। অথবা আমি এমনি হচ্ছে নবকৃষ্ণের পাঠ করার থেকে রামকৃষ্ণ পাঠ করা ভালো, এইরকম করে চলে। রামকৃষ্ণ তো একটা সাংঘাতিক অবশ্য কথামৃত তো বিরাট প্রিয় বই, সুনীলদাও রোজই পড়তেন, প্রায় কথামৃত মাঝে মাঝেই পড়তেন, আমার প্রিয় তো আশ্চর্য গদ্য। হ্যাঁ, আমরা একটা নাটকও করেছি, তার নাম হচ্ছে রামকৃষ্ণ ভার্সেস বিবেকানন্দ, সেটা এই ব্লাইন্ডেড থিয়েটারই। কেমন করে একজন হচ্ছে এত পণ্ডিত, এত জানা পড়ালেখা লোক, আর একজন কিছুই পড়ালেখা করলো না, তবু তাদের এই বাদানুবাদটা কীভাবে চললো, কীভাবে তার এক জায়গায় মিশলো, এখন তো দেখি না তেমন, এখন উঁচুতে নিচুতে কেবলই যখন ফারাক হচ্ছে, ধর্ম অধর্মের ডিস্টেন্স এতই বেড়ে যাচ্ছে, তখন মনে হচ্ছে সেসব দিন কী ছিল তবে, এইটা জানবার জন্যে আমাদের নাটকটা করা ছিল। তুমি এই যে কাব্যনাট্যের বই করেছো, প্রবন্ধের বই করেছো, রবীন্দ্রনাথকে এডিট করে বই করেছো, উপন্যাসের বই করেছো, কবিতার বই করছো না কেন? এই দ্বিধাটা হচ্ছে আমার নিজেরই এখনও মনে হয় যে কবিতা বলে আমি যাকে বোধ করি সেটা আমি এখন ছুঁতে পারিনি বা পৌঁছতে পারিনি। এটা একটা গ্রিন রুমের জিনিস, কেবলই আমার নিজের ঘরের বিষয়, সেইটা সকলের সামনে নিয়ে গিয়ে দাঁড় করাবার মতো হয়তো সময় হয়নি এখনও। কিন্তু বন্ধুতার সূত্রে আমি ওর দরজা ভেঙে আমি সময় তৈরি করে নেব। তুমি একটা কবিতা আমাদের পড়ে শোনাও, একেবারে শেষ পর্যায়ে এসে গেছি। ছোটবেলার মতো কতদিন এখানে অন্ধকারে আঙুল ডুবিয়ে আমি লিখেছি তোমার নাম অন্ধকারের পিঠে, ঘরময় এত কালো কেউ চেষ্টা করলেও কিছু দেখতে পাবে না, অথচ আমি তাকালেই প্রত্যেকটা অক্ষর জ্বলে উঠছে, জেগে উঠছ তুমি,
ভেসে উঠছে তোমার নাম অন্ধকারের আলোয়। প্রতিদিন রাত হলেই এখানে অন্ধকার কক্ষে দরজা খুলে যায়, আর আমি অন্ধের স্পর্শের মতন ছুঁয়ে ছুঁয়ে এইভাবে এইভাবে সুদর্শনা তোমাকে খুঁজে পাই। বাহ, খুব ভালো, অনেক সময় দিয়েছে শুভাশিস, আমাদের বন্ধু, বাংলার সংস্কৃতি জগতের অন্যতম একজন উজ্জ্বল নক্ষত্র শুভাশিস গঙ্গোপাধ্যায় ছিলেন আমাদের সঙ্গে এতক্ষণ। তোমাকে অনেক ধন্যবাদ, যারা দেখছেন তাদের পক্ষ থেকে, চ্যানেলের পক্ষ থেকে। হ্যাঁ, নমস্কার, নমস্কার তোমাকে।